কোচ ফোর্সের কমান্ডার জেনারেল কাসিম সোলেমানিকে যে রাতে ড্রোন হামলা চালিয়ে ইরাকে হত্যা করা হয় ওই একই রাতে ইরানের আরেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে ইয়েমেনে হত্যার চেষ্টা করে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সেই হত্যা চেষ্টা ব্যর্থ হয় ঘটনার সঙ্গে জড়িত দুই সূত্রের বড়াতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেন ইরানের রেভলিউশনী গার্ডের উচ্চপদস্থ কমান্ডার আব্দুল রেজা শাহলাইকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী সামরিক বিমান হামলা চালালেও সেই অভিযান সফল হয়নি তবে কিভাবে এই অভিযান ব্যর্থ হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা ওই কর্মকর্তা আরও বলেন জেনারেল কাসিম সোলাইমানি ও শাহলাই উভয়ই মার্কিনীদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন যা ইরানের কুচস বাহিনীর নেতৃত্বকে পঙ্গ করে দিতে যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত প্রচেষ্টাকে ইঙ্গিত করে সিএনএন এর ওই দুই সূত্র হলেন মার্কিন কর্মকর্তা তারা যুক্তরাষ্ট্রের ওই মিশন নিয়ে বিস্তারিত কিছু জানাননি তবে অপর মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন ইরানের রেভুলেশন গার্ডের অভিজাত বাহিনী কুজ্সফোর্সের কমান্ডার সোলেমানিকে হত্যা ছাড়া ওই রাতে আর বড় ধরনের কোনো অপারেশন চালানো হয়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র রেবেকা বেবারিক সিএনএনকে দেয়া এক বিবৃতিতে বলেছেন তিনি ইয়েমেনে মার্কিন অভিযানের প্রতিবেদন দেখেছেন কিন্তু ওই অভিযানের সত্যতা কিংবা তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি পেন্টাগনের মুখপাত্র তার বিবৃতিতে বলেন ইয়েমেন দুই জানুয়ারি বিমান হামলার প্রতিবেদন আমরা দেখেছি ইয়েমেন হল সন্ত্রাসী ও যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিপক্ষের জন্য একটি নিরাপদ এলাকা সেখানে অভিযান নিয়ে কথা তোলা হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অঞ্চলটির অভিযান নিয়ে কোনো আলোচনা করেননি তবে পেন্টাগনের এই বিবৃতি সত্ত্বেও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেন্ট্রাল কমান্ড ইয়েমেনে মার্কিন অভিযান নিয়ে অন দ্য রেকর্ড তাদের একটি রুটিন বিবৃতি প্রকাশ করেছে আর ইয়েমেনের এই অভিযান নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশিত হয় আরেক মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী সোলাইমেনিকে হত্যার ওই একই রাতে ইয়েমেনের কুচফোর্সের আরেক অন্যতম কমান্ডার আব্দুল রেজা শাহ আলীকে হত্যার চেষ্টা করা হয় ইরানের অভিজাত এই কুচফোর্স গোটা মধ্যপ্রাচ্যে অভিযান পরিচালনা ছাড়াও বাহিনীর অর্থনৈতিক বিষয়টির দেখভাল করতেন গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান বিষয়ক দূত ব্রায়ান হুক ঘোষণা দেন আব্দুল রেজা শাহ আলীর অর্থনৈতিক কর্মকাণ্ড নেটওয়ার্ক এবং তার সহযোগী সংক্রান্ত কোন তথ্য কেউ মার্কিন প্রশাসনকে দিতে পারলে তাকে সর্বোচ্চ পনেরো বিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কৃত করা হবে উল্লেখ্য গত তেসরা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই মার্কিন জোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক নেতা সুলাইমানি আত্মরক্ষার্থে এই হত্যাকে ন্যায্য দাবি করে আসছে ট্রাম্প